হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 5টা, তোমরা রাস্তাঘাট দেখে বুঝতে পারছো। আর এখন আমরা যাচ্ছি বনগাঁতে। এই ভিডিওটা না আমি আগেই আপলোড করা ছিল, কিন্তু আমার একটা ভুলের কারণে আমার ভিডিওটা আবার সব কিছু এডিট করে ঠিকঠাক করে আবার এডিট করতে হচ্ছে। আর এখন জানো তো সকালবেলা বাইরে বাইকে করে যাওয়াই যায় না, কি ঠান্ডা পড়েছে আর কুয়াশা পড়ে তো বন্ধুরা। তাই এখন তো শীতকাল এসেই গেছে, আর কদিনই বা বাকি হাতে গোনা, শীতকাল পড়ে গেছে আর এখন বাইরে বেরোনো যাবে না, একদমই না, সকালবেলা তো নাই। আর দেখো যেতে যেতে প্যান্ডেল দেখে ফেললাম একটা, প্যান্ডেলটা এখনও তৈরি হয়নি, কারণ পুজোর আর দুদিন বাকি আছে, এখন তোড়জোড় করে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলবে। কত বিএসএ পুলিশ, এর আগেও ছিলাম আমি ভয়তে, না আর করতে পারিনি, ওরা যদি বকে আর আমার পুলিশ দেখলে এমনিতেই ভয় করে, সেই কারণে করিনি। আর এটা একটা বিএসএ ক্যাম্প ছিল, সেজন্য একটু তুললাম, দূরের থেকে তুলেছি। এই দেখো বন্ধুরা, আর একটা প্যান্ডেলও দেখে ফেললাম, এই প্যান্ডেলটার কাছাকাছি দেখছি আর একটা প্যান্ডেল, কিন্তু ওই প্যান্ডেলদের তুলনায় এটা না অনেক বড়। আর কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা বাড়ি তৈরি হলে লাইটিং যখন দেবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। আর সব কিছু এখন বানাচ্ছে তো, আর দুদিন বাকি আছে, সেজন্য তাড়াহুড়ো করছে। আর দেখো আমরা কৃষ্ণনগর চলে এসেছি, আর বাইকে করে আর ভালো লাগছে না, ভাবছি একটু এখানে থামবো তারপরে যাব। কৃষ্ণনগরে না থামিনি, সেই কারণে সোজা আমরা চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে, রাজবাড়িতে। আর অতই দেখো দূরে, আমরা অত দূরে যাইনি, রাস্তাঘাট একটু ভালো না, সেজন্য একটু তোমাদের জুম করে দেখাই। তারপরে আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি, আবার বাইকের যাত্রা শুরু করলাম। আর আমরা যখন বেরোই তখন তো 5টা ছিল, কোনো বাইরে কোনো লোকজন ছিল না রাস্তাঘাট। আর এখন তোমরা রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো কত লোক, কত বেলা হয়ে গেছে, আর এখন না 8টা বেজে গেছে, আর আমার খিদেও পাচ্ছে। কিন্তু আর একটা ভালো দোকান দেখে, হোটেল দেখে খাবো, তাই সামনে দেখি কোথাও পাই নাকি সেখানে খাবো। তারপরে দেখো বন্ধুরা, আমরা একটা হোটেলে চলে এসেছি পরোটা খেতে, আর যেখানে আমরা পরোটা খাচ্ছিলাম তার সামনেই দেখি একটা প্যান্ডেল রয়েছে। তার আমরা একটুখানি খাওয়া বাদ দিয়ে আগে প্যান্ডেলটা দেখতে আসলাম, তারপর আবার চলে যাব। দেখো প্যান্ডেলটা কত সুন্দর, যখন তৈরি হবে আরও কতই না ভালো লাগবে। দেখো আমরা তখন খেতে বসে গেছি, আর ওরা এখন দেবে পরোটা তরকারি খাবো। সকালবেলা আমার পরোটা খেতে একদমই ভালো লাগে না, ভাত না হলে না আমার কিছুই ভালো লাগে না, কি আর করব, সকালে তো আর ভাত করবো না, তাই পরোটাই খাই। আর আমরা খাওয়া দাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম। এটা একটা শিব মন্দির, ভালো করে তুলতে পারলাম না, বাইকে করে আর ভালো লাগছিল না বসতে বসতে। আরে দেখো একটা সাত ভাই কালীতলা মন্দির বনগাঁতে, সবাই চেনে হয়তো, আমি আজকে দেখলাম। তারপরে এবার আমরা আমাদের জায়ের বাবার বাড়ির পথে বেরিয়ে পড়েছি, আর আমরা চলে এসেছি আর বেশি দূরে না, এখান থেকে একটু দূর হবে, আমি তো কখনো আসিনি, এই প্রথম আসলাম, আমার বর আগে এসছে তাই মশাইদের বাড়িতে। আর এখানে দেখছি বাড়ির সংখ্যা খুবই কম, যাই খালি বাগান আর বাগান, লেবু গাছ ই গাছ, আর পাশ দেখছি নদী আছে, আমি কখনো আসিনি তো আমার একটু ভয় ভয় করছিল। এখানে দেখছি দিনের বেলাতেই একটু ছোঁয়া ছোঁয়া ভাব, তাই ভাবো বন্ধু রাত্রেবেলায় কী অবস্থা হবে। আর এখানে না পুলিশ ক্যাম্প আছে, সেই কারণে আমার আরও ভয় লাগছিলো এখান থেকে যেতে। আর দেখো বন্ধুরা পাশ দিয়ে কত নদী, এখানে রাস্তা আর ওই পাশে দিয়ে নদী চলে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। যাক ওখান থেকে যতটা খারাপ মনে হচ্ছিলো ভিতরে এসে দেখছি না কি সুন্দর, এখানে লোকজন কম হলে কি হবে, প্রকৃতির দৃশ্যটা কিন্তু খুব ভালো। আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি, এ দেখো বাড়ি এইটা, আর ও দেখো তার মশাই বসে আছে। তারপর আমরা চলে এসেছি,
না আসার পর আর ভিডিও করতে পারিনি, এত ক্লান্ত হয়ে গেছিলাম। তার খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছি, তার মামিমা বলল চল বিকেলবেলা একটু হেঁটে আসি। তারপর দেখো আমরা একটু বিকেলবেলা হাঁটতে এসেছি, আর ওই দেখে দেখেছো এটা হচ্ছিল দিদির ছেলে, ও বলছিল যে ওই নদীতে নামবে নাকি মাছ ধরতে। তারপরে যেই বলা সেই কাজ, তারপরে দেখো নেমে পড়েছে দুজনা। আদৌ কি মাছ পাবে কিনা তা জানি না, নেমেছে তো দুজনা। আর আমাদের এই ব্যথাইতে না নদী নেই, নদীও নেই, আমাদের বাড়ির আশেপাশে কোনো পুকুরও নেই, সেজন্য আমরা কোনোদিনও স্নানও করিনি পুকুরে টুকুরে, সেই জন্য আমাদের জল দেখে একটু বেশি ভয়ই করে। আর যাদের পাশে ওই নদী টদী থাকে তাদের আবার অতটা ভয় করে না, কিন্তু জল দেখতে খুব ভালো লাগে। আর তোমাদেরকে একটু চারিপাশটা দেখাচ্ছি, এখানে বাড়ি তো অনেকটা দূরে দূরে, ফাঁকা ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো জঙ্গল আর জঙ্গল, জঙ্গল না বাগান আর বাগান অবশ্য। তারপরে ওরা ওইদিকে মাছ ধরুক, আমরা একটু হাঁটতে যাই। তারপর দেখো ওইটা ছিল বিএসএফের বর্ডার, আর ওই পাশেই না ওই গাছগুলো দেখতে পাচ্ছ বড় বড়, সেইগুলো বাংলাদেশ। এখানে বর্ডারের পাশেই বাড়ি দিদির, আর সেই কারণে সবসময়ের জন্য পুলিশে যাওয়া আসা করে। আর আমরা ভিডিওটা ভালো করে করতে পারছিলাম না, লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম না, ওরা দেখতে না পারে, সেই কারণে ভিডিওটা ভালো হয়নি। আর ওরা না বকে ভিডিও করলে পারে, বর্ডারের পাশে তো সেই কারণে ভিডিও করতে দেয় না, যতটা লুকিয়ে করা যায় তাই তোমাদের দেখানো যায়, তোমাদের দেখানোর জন্য এটুকু লুকিয়ে করা। আর ওই দেখো সব গাছগুলো বাংলাদেশে এটি। আর এটা কি জানো বন্ধুরা, এটা হচ্ছে জাতা, এই জাতার সাহায্যে না এই যে তিলগুলো ভাঙা হয় সব কিছু করা হয়, এগুলো এখন দেখাই যায় না। আর এটা দিদিদের কুকুর, আর তোমাদের দাদা একটুখানি চিপস খাওয়াচ্ছিল, তা দেখছি মুখে আবার পিঁপড়ে লেগে আছে, তাই চিপস দিয়েই ওটাকে আর পরিষ্কার করছে। তোমার দাদা অতটা কুকুর বিড়াল ভালোবাসে না, তাই একে দেখছি বা ভালোই যত্ন করছে। আর আজকে না আর ভিডিওটা বড় করলাম না, এই পর্যন্তই।